খবরের দিকে জুট মিলে 50% বোনাসের দাবিতে বিক্ষোভ জুট মিলে 50% বোনাসের দাবিতে বিক্ষোভ এবং শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিলের ঘটনা যেখানে 50% বোনাসের দাবি জানাচ্ছেন জুট মিলে কর্মীরা এবং সেই বোনাসের দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ জুট মিলে 50% বোনাসের দাবিতে বিক্ষোভ হুগলি শ্রীরামপুর ইন্ডিয়া জুট মিলে বিক্ষোভ শ্রমিকদের 3 বছর ধরে বোনাস নিয়ে সমস্যা দাবি শ্রমিকদের 3 বছর ধরে বোনাস নিয়ে সমস্যা দেখা দিয়েছে এমনটাই দাবি করছেন শ্রমিকরা এবং রীতিমতো তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন দেখতে পাচ্ছেন সেই ছবি জুট মিলে 50% বোনাসের দাবিতে বিক্ষোভ হুগলি শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিলে বিক্ষোভ কাজ বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের কাজ বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের জুট মিলে 50% বোনাসের দাবিতে বিক্ষোভ হুগলি শ্রীরামপুর ইন্ডিয়া জুট মিলে বিক্ষোভ বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী পলাশ ঠিক কি পরিস্থিতি এখনো কি বিক্ষোভ চলছে দেখো ইন্দ্রাণী ইন্ডিয়া জুট মিল শ্রীরামপুরে সেখানে কিন্তু শ্রমিকরা পুজোর আগে যে বোনাস সেই 50% বোনাসের দাবিতে কিন্তু তারা অনর রয়েছেন যে কর্মচারীরা তাদের দাবি যে পুজোর আগে থেকেই কিন্তু যে একটা কারখানায় অনিশ্চয়তা তৈরি হয় যেখানে বোনাস যাতে না দেওয়া যায় কিন্তু শ্রমিকরা এখনো পর্যন্ত অবস্থান চালিয়ে যাচ্ছে তাদের যে বোনাস সেই বোনাসের দাবিতে ইন্দ্রাণী কি বলছে জুট মিল কর্তৃপক্ষ পলাশ দেখো এই বিষয়ে কিন্তু শুধু কর্তৃপক্ষ নয় এবং ইউনিয়ন যারা নেতা আছে তারাও কিন্তু মুখে কলু পেটেছে তারা এই বিষয়ে কোনো এই কর্মীদের সাথে কিন্তু সাক্ষাৎ বা কোনো কথা তারা বলতে চাইছেন না এরাও কিন্তু অনর যতক্ষণ পর্যন্ত যে তারা এই যে বোনাসের দাবি সেই দাবি কর্তৃপক্ষ মেনে না নেবে তারা কিন্তু তারা অবস্থান চালিয়ে যাবে ধন্যবাদ পলাশ কথা বললাম প্রতিনিধি পলাশ চক্রবর্তীর সঙ্গে